પાટીલ કાજલ જમ રહે છે પાટીલ કાજલ જમ રહે છે આસ્તી પરે এখন প্রশ্নটা হচ্ছে পুলিশ ইন পুলিশও ইনভেস্টিগেশন করতে পারে ঠিক আছে এনকোয়ারি করতে পারে সেটা পুলিশের অধিকার রয়েছে কিন্তু কালকে রাতে যে পাঁচজনকে আমার বাড়ি থেকে পূর্ব থানায় নেওয়া হয়েছিল আমাকে বলে গিয়েছে যে ওদেরকে ছেড়ে দেবে জিজ্ঞাসাবাদ করে কিন্তু তাদের মধ্যে একজন যেহেতু লয়ার ওনাকে ছেড়ে দেওয়া হয়েছে বাকি চারজনকে পুলিশ অ্যারেস্ট করেছে আজকে কোর্টে তুলতে সেটাও নাই কারণ পুলিশ আগামী দেখুন নির্বাচনের সরব প্রচার শেষ হবে 23 তারিখ 4টার সময় নির্বাচনী সরব প্রচার শেষ হবে 23 তারিখ 4টার পর যদি বহিরাজ্যের কোন লোক থাকে তখন পুলিশ অ্যারেস্ট করতে পারবে এটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ান রুলস ভোটের প্রচারে স্টার ক্যাম্পেইনাররা আসবে ভোটের প্রচারে কর্মীরা আসবে সেটা আসতেই পারে এবং 2018 নির্বাচনের পূর্বে বিজেপি ইউপি বিহার আসাম থেকে লোক এনেছিল সেটা এবং ইউপি থেকে বিজেপির বাইক এসেছিল 200 খানা বামফ্রন্ট সরকার কিন্তু তখন তাদের বাধা দেয়নি এইভাবে যে বাধা দেওয়া প্রোগ্রাম করতে না দেওয়া পুলিশ পারমিশন দিয়েও প্রোগ্রাম ক্যান্সেল করে দিচ্ছে এই যে আমরা বিভিন্ন ওয়ার্ডে পার্টির সমর্থনে যে সন্ধ্যার সময় সভাগুলি করব তার জন্য কি হচ্ছে পারমিশন দিয়ে দিয়েছে কিন্তু প্রোগ্রামের আগে 2 ঘন্টা আগে বলে ক্যান্সেল এরকমই হচ্ছে যে এই যে তুবলকী শাসন এই রাজ্যে চলছে বিপ্লবের নেতৃত্বে এবং পুলিশ প্রশাসনটাও সম্পূর্ণ তুবলকী হয়ে গেছে আমরা তো ভেরিফিকেশন করতে এসেছি আর কিছু মানে কিসের ভিত্তিতে ভেরিফিকেশন করতে এসেছেন যেন ওদের কোভিড এর যেটা প্রোটোকল আছে ওনারা মেনেছে কি না আর ওনারা কি জন্য এসেছেন কি আসলে সেটা আমরা জিজ্ঞাসাবাদ করেছি একসঙ্গে বিরোধ লোক হ্যাঁ আমাদের সন্দেহের অধিক তার জন্য আমরা গতকালে 4 জনকে পূর্ব থানায় অ্যারেস্ট করেছে এটার পরিপ্রেক্ষিতে কি এখানে আছে হ্যাঁ এটা তো আছেই তার সঙ্গে আমরা এখানে এতজন লোক একটা কোভিড প্রোটোকল চলছে একসঙ্গে একই করে 25 জন 30 জন লোক কি করছে এটা আমরা দেখতে এসেছি কোনখান থেকে আসে তারা কোনখান থেকে আসে সবাই বলছে কলকাতা থেকে এসেছে কি গেল আমরা ভেরিফিকেশন করছি ওদের আসল নাম আসল ঠিকানা কি আসল পরিচয় আসল কি সব কিছু আমরা পরীক্ষা করে তারপর আমরা দেখি আমরা ইনভেস্টিগেশনে কি আছে তাই দেখে তারপর আমরা আপনাদেরকে জানিয়ে দেবো